হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আচার্য সেন ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল দেখো তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যে কনস্টেবল ডাব্লিউ কনস্টেবল নিয়োগের যে একটা বিরাট বড় একটা আপডেট এসেছে তো কী সেই আপডেট সেই আপডেটটা কী সেটাই আমরা তোমাদেরকে জানাবো তো নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে সব কিছুর মানে ডাব্লিউপি কনস্টেবল নিয়োগের ব্যাপারে বিরাট বড়ো একটা আপডেট এসছে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে এক্সাম প্যাটার্ন এক্সাম প্রসেস সব কিছু চেঞ্জ হয়ে যাবে তো সেটা আমি তোমাদেরকে আগে দেখাবো কি দেওয়া হয়েছে এবং তার সাথে এটা আমি বলে দেবো যে তোমাদের যে আগের যে এক্সামটা হলো সেটাই অনেক পোস্ট ভ্যাকেন্ট আছে তো সেই জন্যে তার জন্য যে আন্দোলনটা হয়েছিল যে আমাদের সেকেন্ড লিস্ট দিতে হবে বা রিজার্ভ লিস্ট তো সেটা আসবে কি তো সেটার ব্যাপারে কিন্তু আমি এখানে কিন্তু বলে দেবো যে আদৌ আসবে কি আসবে না ঠিক আছে তো চলো সেই আপডেটটা দেখে নিই কী আপডেটটা দেওয়া হয়েছে বোঝা গেছে আরেকটা কথা বলি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটা ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দাও যাতে আমার দেওয়া ভিডিও আপডেট যেন তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছে যায় তো চলো বেশি দিন না করে ভিডিওটা শুরু করা যাক দেখো এটা তোমাদের কিন্তু কোনো অফিসিয়াল ওয়েবসাইটে দেয়নি এটা আনন্দবাজার পত্রিকার পেপারে আজকে দিয়েছে সেখানে তোমাদেরকে দুটো জিনিস বলা হয়েছে মানে একটা জিনিস বলা হয়েছে তোমাদের যে রিক্রুটমেন্ট সিস্টেমটা সেটা চেঞ্জ করা হয়েছে মানে এক্সাম এক্সাম কী হবে না হবে সেটা চেঞ্জ করা হয়েছে প্রসেসটা চেঞ্জ করা হয়েছে এবং তার সাথে একটা জিনিস ক্লিয়ার সেকেন্ড লিস্ট আসবে কিনা এর আগে যে এক্সামটা হয়েছিল সেটাও মানে বুঝতে পারা যাচ্ছে দেখো আমি তোমাদেরকে পুরোটা পড়ে শোনাচ্ছি কী বলা হয়েছে তারপর আমি ডিটেলসে বলে দেবো যে এটা হয়ে তোমাদের লাভ হবে না ক্ষতি হবে বা আরও কি হতে চলেছে ঠিক আছে আমি ডিটেলস অ্যানালাইসিস করব। দুটো নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের দেখো কনস্টেবল পদে নিয়োগ দুটো করতে চাইছেন রাজ্য পুলিশের কর্তারা এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে সূত্রের খবর কনস্টেবল পদে বারো হাজার নিয়োগভাবে ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার তা দুটো শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা এর মানে হচ্ছে তোমাদের যে আগে দুটো পরীক্ষা হতো প্রথমে প্রিলিমিনারি তারপরে পিটি পি তারপরে মেন্স কিন্তু এখানে একটাই মাত্র পরীক্ষা হওয়ার কথা বলা হয়েছে ঠিক আছে পুরো আপডেট এলে ডিটেলসে বলা যাবে কি প্রসেস হতে চলেছে নবান্ন সূত্রের খবর বর্তমানে কনস্টেবল নিয়োগের প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয় তারপর শারীরিক মাপজব মানে যেটা পিটি বিএমটি এবং দক্ষতা পরীক্ষার উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা এক সরকারি কর্তা জানান পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে ছ মাসের বেশি সময় লাগছে ওই সময় কমাতে একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব নিয়োগ পরীক্ষা শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ তালিকা রাখার কথা বলা হয়েছে প্রস্তাবে সূত্রের খবর গত বছর প্রায় সাড়ে আট হাজার কনস্টেবল নিয়োগের পরীক্ষা নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে যোগদান করেননি ফলে আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয় পুলিশের একাংশের দাবি তা এড়াতেই ওই রিজার্ভ তালিকা তৈরি করা হবে প্রশিক্ষণের সময়ে উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যপদ পূরণ করা হবে তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলে নবান্নে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবে ওই বারো হাজার পদের মধ্যে পনেরো শতাংশ পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে আগে ছিল দশ শতাংশ এখন থেকে এখন বেড়ে হয়েছে পনেরো প্রস্তাবে প্রাক্তন সেনাগামীদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতায় ছাড় দেওয়ার কথা বলা হয়েছে দেখো আমি উপরে ডিটেলস অ্যানালাইসিস করছি নাম্বার ওয়ান যেটা হচ্ছে তোমাদের একটাই মাত্র পরীক্ষা হবে সেই পরীক্ষাটা হতে পারে আগে এক্সাম হলো পরে পিটি পি হলো অথবা প্রথমে পিটি পিএমটি পরে এক্সাম তো সম্ভবত যেটা মনে হয় আমার প্রথমে তো পিটি পিএমটি হয় না যত যতদূর জানা হয় ঠিক আছে তো প্রথমে যদি এক্সাম হবে আশা করছি তারপর পিটি পিএমটি যেটা আমার মনে হয় তারপরে যারা যারা পাশ করবে তারা ইন্টারভিউতে যাবে ঠিক আছে এটা ছিল প্রথম আপডেট যে একটা মাত্র পরীক্ষা হবে দুটো পরীক্ষাকে এলিমিনেট করে একটা মাত্র পরীক্ষা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে কি দেখো এবার থেকে বলা হয়েছে রিজার্ভ তালিকা নেওয়া হবে এর মানে হচ্ছে এবারে যদি কোনো পদ ভেকেন্ট থাকে তাহলে যারা যারা রিজার্ভ লিস্টে থাকবে মানে যেটাকে ওয়েটিং লিস্ট বলা হয় সেখান থেকে নেওয়া হবে এর মানে হচ্ছে এর আগের বারে যারা যারা ওয়েটিংয়ে ছিল তাদের চাকরি নেওয়া হবে না কারণ তাহলে বলা হতো না যে এবারে শুধুমাত্র রিজার্ভ লিস্ট থেকে স্টার্ট করা হবে এবারে রিজার্ভ লিস্ট শুরু করা হচ্ছে মানে এবারে এবার এবার থেকে শুরু করা হচ্ছে ওয়েটিং লিস্ট যদি কোনো কর্মচারী মানে যদি কোনো স্টুডেন্ট যোগদান না করে জয়েন না করে তাহলে সেখান থেকে ভেকেন্ট পোস্টকে নেওয়া হবে তৃতীয় নম্বর কথা আরেকটা বলা যাবে যেটা বলা হয়েছে এটা কিন্তু অপেক্ষমান হিসাবে গণ্য করা হবে না এর মানে হচ্ছে সাপোজ ধরো এটাকে ফাইনাল যে ওয়েটিং লিস্ট সেটা বলে গণ্য করা হবে না যেমন রেলে যেটা হয় গ্রুপ ডিতে ধরো তোমার ওয়েটিং লিস্টে দুশো জন আছে তো ফার্স্ট ডিভিডা আগলো সেকেন্ড ডিবি ডাকলো থার্ড ডিভিড ডাকলো এভাবে হবে না এখানে বলা হয়েছে যদি প্রশিক্ষণ স্টার্ট হয়ে যায় মানে ট্রেনিং যদি স্টার্ট হয়ে যায় তারপরে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে আর নেওয়া হবে না তখন কিন্তু রিজাল্ট লিস্টটা গণ্য বলে গণ্য করা হবে না মানে এটা কিন্তু অপেক্ষমান নয় রেলের মতো যে প্রথম ডিবিটা দেখলো তুমি পেলে না ওয়েট করলে ট্রেনিং স্টার্ট হয়ে গেছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই আবার দ্বিতীয় ডিবি হবে থার্ড ডিবি হবে এরকম হবে না ঠিক আছে এখানে কিন্তু যতক্ষণ না প্রশিক্ষণ স্টার্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রিজার্ভ লিস্টটা ভ্যালিডি থাকবে প্রশিক্ষণ শুরু হয়ে গেলে এই রিজার্ভ লিস্টে কোনো ভ্যালিডি থাকবে না তখন কিন্তু সেখান থেকে আর লোক নেওয়া হবে না বুঝা গেছে তিন নম্বর পয়েন্ট এখান থেকে আরেকটা কথা বুঝতে পারা যায় যে আগেরবারে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিন্তু রেজাল্ট ছিল না এবার থেকে প্রথম শুরু হচ্ছে এর মানে আগে যারা ওয়েটিংয়ে ছিল তাদের কিন্তু চাকরি হবে না আর আরেকটা কথা সেটা হচ্ছে কি এখানে বলা হয়েছে প্রশিক্ষণ শুরু হয়ে গেলে আর কিন্তু রিজার্ভ লিস্টটা ভ্যারাইটি থাকবে না মানে এটা অপেক্ষা মনে বলে গণ্য হবে না তাই যেহেতু আগেরবারে এক্সামটাই মানে আগেরবারে যে রিক্রুয়ারমেন্টটা হয়েছিলো সেখানে যেহেতু তোমাদের স্টার্ট হয়ে গেছে প্রশিক্ষণ অলরেডি প্রশিক্ষণ প্রায় শেষের মুখেই সেহেতু তোমাদের কিন্তু সেই রিজার্ভ লিস্ট থেকে আর মানে সে ওয়েটিং লিস্ট চালু হবে না বা সেখান থেকে আর নেওয়া হবে না যেটুকু আমার মনে হলো এটা পড়ে আমি অ্যানালাইসিস করে বোঝালাম ঠিক আছে যদি তোমাদের আলাদা কিছু মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ঠিক আছে আরেকটা কথা এই বারো হাজার ভ্যাকেন্সি বারো হাজার বারো হাজার ভ্যাকেন্সি এটা কিন্তু বারো হাজার ভ্যাকেন্সি বলো না কারণ বারো হাজার ভ্যাকেন্সি সবার জন্য নয় ঠিক আছে যার মধ্যে দশ দশ পার্সেন্ট আগে ছিল সিভিক পুলিশদের এখন সেটা হয়ে গেছে সিভিক ভলেন্টিয়ার থেকে পনেরো পার্সেন্ট হয়ে গেছে সিভিক ভলেন্টিয়ার এবং পাঁচ পার্সেন্ট তোমাদের যে এক্স আর্মি তাদের জন্য রাখা হয়েছে মানে টোয়েন্টি পার্সেন্ট রাখা হয়েছে তোমার রিজার্ভ মানে বারো হাজারের টোয়েন্টি পার্সেন্ট যদি চলে যায় মানে এইটটি পারসেন্ট সিটে তোমরা লড়াই করতে পারবে যাকে যদি আমি কাটি এখান থেকে বারো আটটে ছিয়ানব্বই মানে ন হাজার ছশো পোস্টে তোমরা ফ্রেশার্স যারা তারা অ্যাপ্লাই করতে পারবে বোঝা গেল মানে অ্যাকচুয়ালি পোস্ট কিন্তু বারো হাজার কিন্তু যারা ফ্রেশার মানে যেখান থেকে কম্পিটিশানটা বেশি হয় সেখানে কিন্তু সিট সংখ্যা ন হাজার ছশো জন বোঝা গেল মানে ন হাজার ছশোটা সিট থাকবে এর মধ্যে তোমাদের কিন্তু কম্পিটিশানটা হবে এই ছিল আজকের যে দিয়েছে তার আমি বলে যে যা যা পয়েন্ট দিয়েছে প্রত্যেকটা পয়েন্টকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে বলে দিলাম কি বলতে চেয়েছে এরপর যখন অফিসিয়াল যখন নোটিস কিন্তু আমি ডিটেলসে বলে দেবো যে কটা পরীক্ষা হবে একটাই তো হবে বলে দেওয়া হয়েছে তো সেটা কিভাবে হবে আগে এক্সাম না পরে পিটি পি এম সব কিছু আমি ডিটেলসে বলে দেবো তবে যেহেতু মনে হয় খুব তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশন চলে আসবে এবং যেহেতু এই আর্টিকেলটা বেরিয়েছি এক্সাম প্রসেসের যে আপডেট নিয়ে তাই তোমাদের আশা করছি মোটামুটি এ মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারির দিকে মোটামুটি তোমাদের কিন্তু আপডেট একটা একটা আপডেট চলে আসতে পারে ঠিক আছে তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ যখনই ওয়েস্টবেঙ্গল পুলিশের বা কনস্টেবেল বা আরও কোনো সরকারি চাকরি এক্সামের যখনই কোনো আমি আপডেট পেয়ে যাবো তোমাদের কিন্তু আমি সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও করে দেবো ঠিক আছে না সাবস্ক্রাইব করে থাকলে তোমরা কিন্তু ভিডিওটা মিস করে যাবে ঠিক আছে তো আজকে আমাদের ছিল এখানেই দেখা হচ্ছে পরে ভিডিওটা নতুন কোনো আপডেটের সাথে